গাড়ির দুনিয়ায় আলোড়ন তুলেছে বিশ্বের ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা। এই সম্পর্কে হয়তো আপনি ইতিমধ্যে জানেন, তবে এবার স্মার্টফোনের দুনিয়াতে এই কোম্পানিটি পা রাখতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে কয়েকদিন ধরে। মনে করা হচ্ছে পাই স্মার্টফোনের মাধ্যমে মানুষের ধারণাকে বদলে দিবে ইলন মাস্ক। টেসলার এই সুপারফোনে থাকতে পারে ওয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং থাকবে 5G প্রযুক্তির স্যাটেলাইট। আপনি অবাক হচ্ছেন তাই না? অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমেই আপনি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। ইলন মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংকের সাথে সংযুক্ত থাকবে এটি, তাই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নানা ধরনের কাজ আপনি করতে পারবেন এবং এটি উপযুক্ত একটি ডিভাইস হিসেবে হয়তো ভবিষ্যতে নাম করতে যাচ্ছে। স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি নেটওয়ার্কের কোনো স্থানের প্রকারভেদ থাকে না, তার মানে বন, পাহাড়, সাগর যে কোনো দুর্গম স্থানেই আপনি থাকেন না কেন, আপনার ইন্টারনেট সক্রিয় থাকবে। স্যাটেলাইটকে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কোনো ঝামেলাতে পড়তে হয় না, তাই দিন এবং রাত যে কোনো সময় এটি চমৎকার যোগাযোগ সংযোগ দিয়ে থাকে। বলা হচ্ছে যে টেসলার গাড়ির সব ধরনের ফিচার্সও এই ফোনের মাধ্যমে আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন, যা কিনা অ্যাপেলের ফোনে নিরাপত্তাজনিত কারণে অ্যাপের সব ফিচার্সগুলো পূর্ণভাবে ব্যবহার করা যেত না। শুধুমাত্র যে গাড়ির সাথে সংযুক্ত থাকবে তা কিন্তু নয়, ইলন মাস্কের আরও একটি উদ্যোগ নিউরোলিঙ্কের প্রযুক্তির সাথেও সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে এই মোবাইল ফোনটির। নিউরোলিঙ্ক হচ্ছে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ, অর্থাৎ এই প্রযুক্তি থাকলে আপনি অনেক কাজই শুধুমাত্র চিন্তার মাধ্যমেই করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি মোবাইলের কোনো একটি অ্যাপ ব্যবহার করতে চান, শুধুমাত্র আপনি মন থেকে চিন্তা করলেই সেটি ব্যবহার করতে পারবেন। যেমনটা হতে পারে, আপনি ইউটিউবে ভিডিও দেখতে চাচ্ছেন, শুধুমাত্র মনে মনে চিন্তা করলে ইউটিউবে চলে যাবেন এবং আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন। বলতে গেলে ইলন মাস্কের অধীনে থাকা অধিকাংশ প্রজেক্টই এই ফোনের সাথে সংযুক্ত থাকবে। বাদ যাবে না এই ফোনে থাকা ক্রিপ্টোকারেন্সি মাইনিংও। ইলন মাস্ক মঙ্গলে বসতি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে, আপনি হয়তো এ বিষয়ে অবগত রয়েছেন। কিন্তু সেখানে বসতি করতে গেলে মানুষের তো অর্থনৈতিক ব্যবস্থাও থাকতে হবে, তাই সেই সমাধানও দিবে ইলন মাস্ক। তাই তো সেই সমাধানের জন্য তিনি তৈরি করতে যাচ্ছে ইলেকট্রনিক মুদ্রা মাস্ক কয়েন। টেসলার ফোনে থাকবে 4 লেন্সের 108 মেগাপিক্সেল ক্যামেরা। সাধারণত অল্প আলো বিশিষ্ট ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে আলো গ্রহণ করার পর বাজারের বর্তমান ফোনগুলোর ছবি তোলার ফিচার্স রয়েছে, কিন্তু পাইফোনে তারা ভরা আকাশের ছবিও তোলা যাবে কোনো লং এক্সপোজ ব্যবহার না করে। জ্যোতির্বিজ্ঞান মনস্ক কিংবা শৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে সবচেয়ে প্রিয় বস্তু। এমনও শোনা যাচ্ছে মোবাইল ফোনটির ক্যামেরাতে এমনই এক গ্লাস ব্যবহার করা হবে যা কিনা সূর্যের আলোকে প্রতিবিম্ব হতে দিবে না। এবং এটাও জানা যাচ্ছে টেসলার সোলার প্যানেল উৎপাদন ফ্যাসিলিটি কাজে লাগিয়ে এই ফোনকে সূর্যের মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধা রয়েছে, তার মানে আপনাকে কখনো চার্জ দেওয়া নিয়ে টেনশনও থাকতে হবে না। তাছাড়াও 4K রেজুলেশনের স্ক্রিন হবে, যা হবে 6 ইঞ্চির মতো। ফোনের স্টোরেজ হতে যাচ্ছে 2 টেরাবাইট। মোটামুটি গড়পড়তা দুটি কম্পিউটারের সমান মেমোরি থাকবে বলে জানা যায়। অধিক স্টোরেজের ফলে বিশাল পরিমাণ ভার্চুয়াল ফাইল সবসময় আপনি সঙ্গে রাখতে পারবেন। আসলে এই ধরনের ফোন তৈরি করা আদৌ কি সম্ভব? আধুনিক রূপকথার গল্প হয়ে থাকবে না তো এই পাইফোন, তাই এখন দেখার বিষয়। তবে টেসলার অন্যান্য এবং অদ্বিতীয় পরিচালনা ব্যবস্থা আস্থা তৈরি করেছে একমাত্র টেসলার এই কাজ করতে পারে। আর সঙ্গে রয়েছে যেদি ইলন মাস্কের প্রত্যয়, যিনি চান প্রযুক্তির উৎকর্ষে পৃথিবী সাজাতে। অবশ্য পৃথিবীর বাইরেও মঙ্গল গ্রহ তো তার নজর রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে নানা সূত্র থেকে জানা যাচ্ছে যে এই মোবাইলটির দাম হতে পারে $800 থেকে $1200 মধ্যে। এমন সুপার প্রযুক্তি সমৃদ্ধ একটি পণ্যের দাম লাখখানিক হবে তা মানাই যায়। স্মার্টফোন বাজারে টেসলার এই পাইফোন আসলে কতটা ঘরোয়া সৃষ্টি করবে নাকি অন্য সব ফোনকে ছাপিয়ে যাবে, তাই এখন দেখার বিষয়। হাতে হাতে মোটো ফোন, রাস্তার চলার সময় বেশিরভাগ পথচারী মাথা নিচের দিকে মোবাইল টিপতে টিপতে হাঁটে, তবে এবার মাথা সোজা করে চলার সময় এসেছে। সেজন্যই ইলন মাস্ক তৈরি করতে যাচ্ছে এই পাইফোন, যা এই দুনিয়া থেকে স্মার্টফোন ট্যাপ মুছে ফেলবে। আর তাই তো মোবাইল প্রযুক্তিতে যুক্ত হতে যাচ্ছে নিউরোলিঙ্ক, যা ইতিমধ্যে সফলভাবে মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে, যার মাধ্যমে আপনার চিন্তার মাধ্যমে আপনি মোবাইলকে ব্যবহার করতে পারবেন।
এতদিন এই প্রযুক্তি নিয়ে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ইলন মাস্ক। তার চিন্তাভাবনা নিউরোলিঙ্ক সম্পর্কে জানিয়েছেন সবাইকে। এক্ষেত্রে স্মার্টফোনের দরকার থাকবে কি না তাও তিনি এখনও নিশ্চিত করেননি। মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ করা যাবে সব কিছু, ফোনে যা যা করা যায় এই চিপের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। তবে এটা আসলে কতটা ব্যয়বহুল তাই এখন দেখার বিষয়। তো আপনাদের কাছে এখন প্রশ্ন, এই ইলন মাস্কের পাই স্মার্টফোনটি আসলে কতটা সফল হতে পারে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।